হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি ভালোবাসা, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যারা দালাল ছাড়া বিদেশ যাওয়ার কথা ভাবছেন, সরকারিভাবে বিদেশ যাওয়ার কথা ভাবছেন, তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত নাটনে দেখার আহ্বান রইল। আর মূল ভিডিওতে যারা সুন্দর বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা দালাল ছাড়া বিদেশ যাবেন। কারণ দালালের খপ্পরে পড়ে বাংলাদেশে বহু যুবক, বহু তরুণ প্রতারিত হয়ে নিঃস্ব হয়ে গেছেন। আপনার কাছে একটি অ্যান্ড্রয়েড ফোন আছে, তো যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে, যদি একটি স্মার্টফোন থাকে, আপনি নিজেই আবেদন করে, নিজের আবেদন নিজে করে বিদেশ যেতে পারবেন। সেক্ষেত্রে যেভাবে বিদেশ যাবেন, আসলে সরকারিভাবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনার উপায় একটাই। আমি আজকে যে প্রক্রিয়াটা আপনাদের দেখাবো সেটা আপনারা ফলো করলে আপনারা খুব সহজেই, খুব সূক্ষ্মভাবে বিদেশ যেতে পারবেন। সেই প্রক্রিয়াটা আজকে আমি আপনাদের জানাবো। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি যে আমাদের চ্যানেলটি দ্রুতগতিতে সামনের দিকে এগিয়ে চলছে আপনাদের ভালোবাসায় ও দোয়ায়। তো আজকে আপনাদের বিষয়ে, আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি সেটা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই খুব সহজ সরল একটা ভিডিও দেন যেটা আমরা সহজে বুঝতে পারি। তো আজকে সেই সহজ সরল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে দালাল ছাড়া বিদেশ যাওয়ার যে উপায়টা আছে, এবং যদি আপনার কাছে একটি স্মার্টফোন থাকে, যদি আপনি স্মার্টফোন চালাতে পারেন, যদি আপনার কাছে পাসপোর্ট থাকে, আপনি খুব সহজেই যেতে পারবেন। সেজন্য যে কাজটা করতে হবে সেটা আমি এখন আপনাদের দেখাবো, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ভিডিওটি দেখাবো এখন আপনাদের, সেটা হচ্ছে আমরা প্রথমেই চলে যাব হচ্ছে হোম পেজে। যাওয়ার পরে আপনাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমি প্রবাসী অ্যাপস, যাদের নাই তারা আমি প্রবাসী অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আমার এখানে ডাউনলোড করে আছে বিধায় আপনাদের আর ই করতে হলো না, আমি প্রবাসী অ্যাপসটা ডাউনলোড করা আছে। তো আমি আপনাদের দেখাচ্ছি, এখানে প্রথমত আপনারা মোবাইল নাম্বারটা দিবেন, যেমন আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে পরবর্তী যে তথ্য চাবে সেটা হচ্ছে পাসওয়ার্ড চাবে, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন সুন্দরভাবে। যদি আপনারা অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে পাসওয়ার্ড দিলেই হবে, পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে দেখেন সুন্দর একটি হোম পেজ চলে আসছে, এখানে বিএমআইটি কার্ড, এখানে যদি ক্লিক করেন আপনার বিএমআইটি কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন, এবং বিস্তারিত দেখানোর মধ্যে আপনার পুরো তথ্য এসে পড়ছে এখানে। তো এটা আমার এক ছোটো ভাইয়ের, আমার ফোন দিয়ে লগ ইন করা, কিন্তু ছোটো ভাইয়ের কাজটা আমি করে দিয়েছিলাম দীর্ঘদিন যাবৎ, সে বিএমআইটি কার্ডটাও আমি করে দিয়েছি এবং তার সমস্ত তথ্য আমি করে দিয়েছি। তো এখানে দেখেন আপনারা আমি প্রবাসী অ্যাপসে গেলে সকল ধরনের তথ্য পাবেন। এখানে আছে আপনার বিএমআইটি কার্ড পাবেন, পিডি বার্জার ওরিয়েন্টেশন পাবেন, বিএমআইটি ক্লিয়ারেন্স পাবেন, চাকরি খোঁজার অপশন আছে, কোর্স আছে, সকল ব্রেকের সেবা আছে, সার্টিফিকেট পাবেন, প্রয়োজনীয় নথিপত্র, যত ধরনের আপনার ইয়ে আছে সবই পাবেন। তো এখানে যদি আপনি যে কার্ড ডাউনলোড করতে যান, বিএমআইটি রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন, শুধু আপনার পাসপোর্ট নম্বর দিয়ে সার্চ দিলে বিএমআইটি কার্ডটা পেয়ে যাবেন। এখানে সার্টিফিকেট আছে, ট্রেনিং সার্টিফিকেট আছে, ক্লিয়ারেন্স কার্ড আছে, এখানে আপনি পাসপোর্ট দিয়ে সার্চ দিলে আপনি ক্লিয়ারেন্স কার্ডটা পেয়ে যাবেন। আচ্ছা যাই হোক, তো আমরা দেখাবো যে আপনার নিজে নিজে কীভাবে আবেদন করবেন সেটা। তো এখানে আপনাকে এদিকে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে সুন্দরভাবে লেখা আছে, দেখেন চাকরি খুঁজুন।
তো আপনি যদি লগ ইন করে থাকেন আপনার পুরো পাসপোর্ট এবং তথ্য দিয়ে যদি আপনি বিএমআইটির অনুমোদিত অনুমোদন পেয়ে থাকেন আপনি যদি সরকারি ফিতে জমা দিয়ে থাকেন সরকারি ফি সম্ভবত 2500 টাকা মেবি বাইরে কমও হতে পারে তো আপনারা যারা জমা দিয়ে থাকেন তারা এরকম একটা পেজ পাবেন এবং লগ ইন করতে পারবেন লগ ইন করার পর আপনারা এখানে দেখেন চাকরি খুঁজুন অপশনটা চলে আসছে তো আমি এখানে ক্লিক করলাম দেখেন আপনি প্রথমে লেখা আছে ড্রাইভার সংযুক্ত আরব আমিরাত এখানে আপনি যদি ডিটেইলসে যান তাহলে আপনি ডিটেইলস পাবেন কাজের ধরন হচ্ছে প্রতিদিন 12 ঘন্টা কাজের দিন হচ্ছে প্রতি সপ্তাহে 7 দিন চুক্তির মেয়াদ হচ্ছে 3 বছর টিকিট ভাড়া অনলি ওয়ান ওয়ে ফ্রি মানে একটা টিকিট ভাড়া হয় যাওয়া হয় আসা যে কোনো একটা আপনি ফ্রি পাবেন ইউনাইটেড আরব আমিরাত শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এখানে আমরা ইচ্ছা করলে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন যে চাকরির পুরো বিজ্ঞপ্তিটা কাজের শর্তাবলী হচ্ছে প্রবেশন থাকার ব্যবস্থা পরিবহন মেডিকেল ভিসা ইন্স্যুরেন্স দিবে তো বেতন হচ্ছে মাসিক বেতন হচ্ছে 2000 দিরহাম চুক্তির সময়সীমা 3 বছর পুরুষ আবেদনের শেষ সময় হচ্ছে ডিসেম্বর 10/2023 যে এজেন্সি এটা নিবে সেটা হচ্ছে থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড এটা একটা পাবেন তারপর আবার এখানে দেখেন সৌদি আরব শ্রমিক সাধারণ শ্রমিক 800 রিয়াল বেতন সৌদি আরব 1000 রিয়াল বেতন সৌদি আরব তো এরকম আপনি অনেক 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 চাকরি পাবেন আপনি যদি অন্য দেশ দেখিয়ে দিতেন এখানে আমি শুধু সৌদি আরব দেখিয়ে দিয়েছি বিদেশ সৌদি আরবের বেশি আসছে যে প্লাম্বার আসছে প্লাম্বার যারা পারেন তারা করতে পারবেন এবং অন্য অন্য আসবাবপত্র কর্পোরেটর পাবেন সৌদি আরব রাজমিস্ত্রি সৌদি আরব কনস্ট্রাকশন ওয়ার্কার সিঙ্গাপুর $500 মাসিক পাবেন তারপরে এখানে দেখেন আপনার যে এজেন্সিগুলো আছে আপলোড এবং ডাউনলোড কর্মী মেসাজ আল খামিস ইন্টারন্যাশনাল আবেদন শেষ সময় হচ্ছে December 1, 2023 যদি এখানে আপনার টিপ দেন যে আমি আগ্রহী দেখেন তাহলে পরবর্তী ধাপে চলে গেলে আপনি আবেদন করতে পারবেন আমরা চলে যাচ্ছি না পরে যাচ্ছি এটা হচ্ছে আমি আগ্রহী দিলে আপনি যেতে পারবেন তো এরকম হাজার হাজার চাকরি আছে আপনার ইচ্ছা করলে এখান থেকে আবেদন করতে পারেন তো দেখেন আপনি কত চাকরি চাকরির অভাব নাই আপনার নিজেরাই আবেদন করতে পারবেন কোনো ফি ছাড়া যেমন আপনার যদি এখানে আমি আগ্রহী হই পরবর্তীতে যদি যাই দেখেন কী দেখেছে সফলভাবে যুক্ত হয়েছে মানে আমার আমার আবেদনটাই যে সফলভাবে যুক্ত হয়েছে তো এখানে দেখেন বিস্তারিত শ্রমিক যে আপনার আবেদন ওকে হয়ে গেছে এখন আপনার আবেদন হয়ে গেছে আবেদনের শেষ তারিখ দেওয়া আছে এখানে আবেদন হয়ে গেছে এখন আবেদন আমরা বাতিল করে দেব কারণ যে আমার ছোটো ভাই সে অলরেডি চলে গেছে আবেদন করে সে বর্তমানে সৌদি আরবে আছে সে কাজ করতেছে তো শূন্য পদের যে বিষয়গুলো আপনি যদি এখানে খুঁজুন এখানে আরও আপনি সার্চ করতে পারেন কোথায় সার্চ করবেন ধরেন আপনি কাতার যাবেন কাতার যদি আপনি সার্চ দেন এই যে জর্দান আছে তারপরে জর্দান আছে জর্দানে চেকার কোয়ালিটি কন্ট্রোলার বা এটার জন্য আপনি ক্লিক করেন দেখেন এটা তো 125 জর্ডানি দিনার এটা শুধু মহিলারা আপনি আবেদন করতে পারবেন দেখেন পরবর্তীতে গেলে যে আপনারা আপনার আবেদনটি সফল হয়েছে আবেদন অগ্রগতি দেখতে চাইলে আপনি এখানে ক্লিক করবেন তো আমি আসলে ওই আবেদনটাও করতেছি না তো এখানে তো এমন তথ্যগুলো পাবেন আপনি মেসেজ অপশনে গেলে যদি কোনো মেসেজ পাঠায় বা কোনো বিষয়ের জন্য অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে আপনি পাবেন আপনি যে কোনো জায়গায় আপনি যেই নৌকোটায় হোটেল বয় আছে আপনি যদি করতে চান তাহলে পারবেন এই যে অ্যাপ্লাই করতে পারবেন সংযুক্ত ঠিক আছে এই যে সংযুক্ত হয়েছে আপনারা দেখেন তো এখানে এটা দুইটা আপনার চাকরিতে আবেদন করা হয়ে গেলো আপনি এভাবে কয়েকটা আবেদন করতে পারবেন যেটাতে আপনার কাজে লাগে সেটাই করবেন তো আমি এটাকে আবেদনটা বাতিল করে দিচ্ছি কারণ প্রথমে বললাম যে আসলে যেমন এটা আবেদন হয়ে আছে আবেদনের অবস্থা পেন্ডিং আছে যখন তখন অ্যাপ্রুভ করবে দেখবে তখন আপনারা যেতে পারবেন তো বন্ধুরা যাদের একটা স্মার্টফোন আছে তারা খুব সহজেই চাইলে নিজেরা আবেদন করতে পারেন শুধু একটা এখানে আপনার প্রোফাইলটা সুন্দরভাবে সেট করতে হবে সেট করার জন্য আপনাকে পাসপোর্ট থাকতে হবে পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র সব দিয়ে আপনারা এখানে শুধু আবেদনটা চেক করবেন
এই যে প্রোফাইলে যদি যাই, প্রোফাইলে আমার সমস্ত তথ্য দেখাবে। এই যে বিএমআইটি কার্ডের মধ্যে গেলে দেখেন সমস্ত তথ্য দেখাচ্ছে, মোবাইল নাম্বার, সাক্ষাৎ, এত তো পাসপোর্ট নাম্বার, এত নতুন ন্যূনতম তথ্য হচ্ছে এটা। তো এখানে স্ক্যান করলে পুরো তথ্য পেয়ে যাবেন। সাপোর্ট ডকুমেন্ট, যদি আপনি কোনো ডকুমেন্ট যোগ করতে চান সেক্ষেত্রে আপনি যোগ করতে পারবেন, যেমন আপনার প্রশিক্ষণের সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট, ভিসা এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র এখানে আপলোড করতে পারবেন। আপলোড করে যা জমা দিবেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য আমাদের ছোট্ট একটি ভিডিও, যা আপনারা আসলে যারা দীর্ঘদিন যাবত অনেকেই আমাদের কাছে ফোন করেছেন, অনেকেই জানতে চেয়েছেন যে আমরা আসলে কীভাবে নিজেরা নিজেদের আবেদন করব। তো তাদের জন্য একটি মূলত এই ভিডিওটা বানানো। তো আপনারা আবারও বলছি, যারা আমি প্রবাসী অ্যাপসে আমি প্রবাসী অ্যাপসটা প্রথম ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনার পাসপোর্ট দিয়ে পুরো তথ্য দিয়ে আপনি এটা একটা ফর্ম পূরণ করবেন। ফর্মটা পূরণ করার পর তো হয়তো একদিন পেন্ডিংয়ে রাখবে, রাখার পর আপনি টাকা পে করার পর আপনি বিএমআইটি কার্ড সহ সমস্ত তথ্য পেয়ে যাবেন, তারপর আপনি ইচ্ছে করলে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য আমাদের নতুন একটি ভিডিও। তো পরবর্তী ভিডিওতে দেখার আহ্বান রইল। সেবন্ধ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।